সদা আমি বৃন্দাবন দর্শনে যাব কৃষ্ণ ঠিক আছে গোবিন্দ তাহলে তাই চলো হরে হরে Hare Rama, Hare
আমি কালকে মনে মনে ভেবেছিলাম তোমার আজকে আবার লাগবে, সেইটা ভেবে আমি কটা বেশি করে এনেছি। গোবিন্দ তুমি সঞ্চয় করেছো? আমি তো সঞ্চয় করিনি, আমি যা কিছু করেছি আমি তো তোমার কথা ভেবেই করেছি। আমি যা কিছু করেছি আমি তো তোমার কথা মনে করেই করেছি, তোমার কথা ভেবেই করেছি। তুমি অমন করে আমাকে সাজা দিও না, আমি তো বুঝতে পারিনি। আমি তো যা কিছু করেছি আমি তোমার কথা ভেবেই করেছি, আমার নিজের জন্য তো আমি কিছু করিনি। আমি তো বুঝতে পারিনি যে তোমার জন্য সঞ্চয় করা যাবে না। তুমি আমাকে এবার তার মধ্যে ক্ষমা করো প্রভু, ক্ষমা করে দাও। গোবিন্দ তোমায় নিয়ে আমার বড় আশা ছিল, শেষে কিনা তুমি সঞ্চয় করেছো। যাও গোবিন্দ আমার সব কিছু গুছিয়ে দাও। লালা প্রভু তুমি আমাকে অমন করে সাজা দিও না, আমাকে এবারকার মতে ক্ষমা করে দাও। এবারকার মতে তুমি আমাকে ক্ষমা করে দাও প্রভু, আমি যা কিছু করেছি আমি তো তোমার চরণ সেবা করব সেটাই ভেবে করেছি। তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। আমি আর ঘরে ফিরে যাব না, আমি ওই নদীর তীরে গিয়ে তুলসী ব্যাধি করে তোমার চরণ মনে করে আমি তোমার চরণ সেবা করব। দেখি তুমি কতদিন আমাকে ভুলে থাকতে পারো, তুমি কেমন করে আমায় ভুলে থাকো, আমিও সেটা দেখব প্রভু।